ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কিছু কিছু মানুষ এমনও হয়েছে যে কি বলবো, যে এই মাংস গরিবদেরকে বিলি বন্টন বা যারা সমস্ত মানুষদেরকে, সে ধনী হোক গরিব সকলকে দেওয়া যাবে, হাদিয়া হিসাবে গরিবদের খাওয়ানো যেতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ কি বলে জানেন, আরে গরিব থেকে বেশি বেশি মাংস দেওয়া হবে না, কেন কি আরে আমরা পেছি একটা গরু কুরবানি করে বা একটা খাসি দিয়ে 10 কেজি মাংস হচ্ছে, 6 কেজি মাংস হচ্ছে, আরে ভিখারি মাংসটা ওই মানুষটার মাংস জানো কত 40 কেজি পার হয়ে যাচ্ছে, ওকে বেশি দেওয়া যাবে না। চিন্তা করুন আপনাদের মানসিকতা কতটা নিচু। আরে আপনি তো প্রতিদিন মাংস খাচ্ছেন, ও 10 দিন খেলে কি হলো, আপনি 1 কেজি 2 কেজি করে মাংস দেন, ও 50 কেজি হলে 100 কেজি হয়ে যাবে, অসুবিধা নাই, আপনার 4 কেজি হয়ে যান। কিন্তু আপনি বলছেন আমি মাংস খাবো, ওকে কেন দেবো, আমার চেয়ে ওর কেন বেশি হবে, আমি কুরবানি করবে মাংস হবে আমার কম, ও কুরবানি করবে না ওর মাংস বেশি হবে, এটা হবে না। আমাদের নিয়ত খুবই খারাপ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب.